আমার এবার দুপুরের পরে আমি বিচারু রোগী বলেছিলাম, সেই আমার দুপুরের পরে জয় হব যেহেতু কেইবাবারও সাংসদ আছিল বদর দিন আজমল, তেখেতক কিয় নিবিচারে? বিচারু মানে এই আহে মাঝে মাঝে আহে আহি কেনে কিবা বাখন মারে, এটা করি ওটা করি কাম নাই, সি খালি বাখন মারি থাকে, ফাঁকা গুলি মারি থাকে সদায়, কিন্তু আমার এই ফেলে কাম নকরে আর নাহে আমার এই ফেলে। মুসলমানের ত্রাণকর্তা বলেও কলেও ভুল নহব, এই ক্ষেত্রে কি কব? সংখ্যালঘু লোকক লোকের রাজনীতি করে আর জরা ফুকার রাজনীতি কিবা প্রভাব পেলাব নাকি? না না, আমার মানুষে জরা ফুকা রাজনীতি বুঝি পাইছে, হ্যাঁ সেবিল বর্তমান না করে আমার বাঁচপা লাগবে দেখক, গতিকে আমি যাক ভাল পাও বা যাক ই যোগ্য তাকেই দিব লাগব, এক মানুষ যা দিব পারে যে যাক ভাল পায়। যে তিনগী প্রার্থী দিছে ভোট তো রাজনৈতিক মঞ্চবিল বেলেগ বেলেগ, তার মানে তিনটা বেলেগ বেলেগ, এটা মই যেটো দল সাপোর্ট করো মই তাতেহে ভোটটো দিম। কংগ্রেসের নীতি আদর্শ কিছু হলেও ভাল লাগে, গতি কংগ্রেসের পর যখন আসব তাকে মই সাপোর্ট করিম মই ভাবু। মানে আপনি রকিবুল হোসেন একদম রকিবুল বলে কথা নাই, কংগ্রেসের টিকিট যিজনে পাব, যেহেতু প্রতাপী সাংসদ বলে কলেও ভুল নহব বদরুদ্দিন সাংসদ, তখন চেট পেলাব বলে কেন ভাবে? না বদরুদ্দিন আজমলের কথা কি কব, ই তো আপনার বিজনেসের কারণে আইছে, আসলতে যখন দেশত যখন সরকার আহে সেইটো সরকারের মানে শেল্টারতে আমি থাকিব লাগে, তেতিয়াহে আমি অলপ সুবিধা পাম। এতে বিজেপি গভর্নমেন্ট বিজেপির শেল্টারত থাকিয়ে কাম করিব লাগে সুবিধা পাম, এতে এইটো সময়ত অনলি এই অসমত এই আজমল সাহাবে কি করিব পারিব, বাইরে তো যাবই নরে, এই অসমত কি করিব পারিব, এইটো নিজের বিজনেসের কারণে করে আছে প্রতাপী সাংসদ হবই। বদরুদ্দিন যেহেতু কেইবাবারও সাংসদ হয়েছে, সেই সাংসদ হিসাবে তেখেতক পরাস্ত করা ইমান সহজ সহজ হব নাকি রকিবুলের ক্ষেত্র? আর তেখেতর যে ঝরা ফুকার রাজনীতিয়ে কিবা প্রভাব পেলাব নাকি রকিবুলক? আজিকালি কি কব, মানুষ লিটারেসি তার মানে শিক্ষিতর হার এতিয়াও বহুত কম হয়ে আছে, মানুষবিলাকে মানে এইবিল ক্যামেরার আগত কোয়াও মানে বেয়া, কিছু মানে যা ইলিটারেট মানুষ আছে, রব মই কৈ আছো যা ইলিটারেট মানুষ আছে সেইবিল শুনিলে অল্প বেয়া পাব, সিহত মানে বহুত দেখা পাই আছে যা শিক্ষিত মানুষ আছে সিহতে ডাইরেক্ট নিজের স্বার্থের কারণেই রাজনীতি করে, আর আসলতে রাজনৈতিক নেতা সকলে বেলেগর সেবা করা দেখাই নিজেরহে সেবা করে আছে, বেলেগর সেবা কিন্তু নকরে রাজনৈতিক নেতালে সব দলরে, এইটু ইয়ার ভিতরতে মানে অল্প ভাল আর বেয়া আমি বাছনি করব লাগে, সেইটো কারণে বদরুদ্দিন আজমল তার মানে এনে মুসলমান মানুষ, কিছু অশিক্ষিত মানুষে মানে সেইটো দেখা পায় ই তো নামাজ পড়ে ই তো ভাল মানুষ, তেনহলে নামাজ পড়লে যে ভাল এইটো তো আমি মানি নলও, সেইটো কারণে মানে সেইবিল কিছু অন্ধভক্ত আছে ভোটটা দিব ইহতক দিব ভোট আর উপায় তো নাই। এইবার ধুবরী লোকসভা সমষ্টির বদরুদ্দিন তো 10 বছরমান গেল, এইবার আমি ভাবো রকিবুলে মানে যোগ্য, কংগ্রেস হিসাবে রকিবুল ভাল, এবার বদরুদ্দিন লগত যদিও কনটেস্ট আহে তথাপিও ধুবরীর পর এবার রকিবুলে যাব আমার একটা বিশ্বাস আর কি, এটা ভাল মানুষ, একটা ভাল ক্যান্ডিডেট আমার ইফেল আইছে, বদরুদ্দিনও আপনার বিদেশি রকিবুলও বিদেশি, তথাপি যোগ্য হিসাবে রকিবুলে ভাল, যেহেতু পূর্বেও আছিল তেখেতে সাংসদ ধুবরীর পর। বদরুদ্দিনে পূর্বত আছিল কিন্তু পূর্ব এতিয়া আর কিমান দিন এইটু চাব, বদরুদ্দিন এই সময়তে আহে ইলেকশনের সময়তে আহে আর বাকি সময় তো বিজনেসত হি থাকে ব্যস্ত, সি তো নাহেই আর এই সময়মতে আহে বদরুদ্দিন। জরা ফুকার রাজনীতি কিবা প্রভাব পেলাব নাকি? জরা ফুকা রাজনীতির প্রভাব এটা প্রভাব তো পেলাব নরে, এইটো জরা ফুকাত এই কাম নাই, মানুষে গম পাইছে যে বদরুদ্দিনের যেটো রাজনীতি এইটো এতিয়ারও
হেনকা ঝরা পোকা হলে মানে কাম নহব, ঝরা পোকার রাজনীতি কোনো কাম নাই 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 নাই। মই রকিবুল হোসেনক যোগ্য বলি ভাবো, যেহেতু প্রতাপী সাংসদ বলে কলেও বদরুদ্দিনক ভুল নহব, তিনবার কয় সাংসদ আছে, এই ক্ষেত্রে কিনা প্রভাব পেলাব নাকি? নাই, এই ক্ষেত্রে একো প্রভাব নেপেলায়। জরা ফুকার রাজনীতি কিনা প্রভাব পেলাব নাকি রকিবুলক? জরা ফুকার রাজনীতি আজিকালি নাই, আজিকালি প্রভাব নেপেলায় জরা ফুকায়। রকিবুলক কি হিসাবে যোগ্য বলে ভাবে আপনাদের? রকিবুল যোগ্যই আর কি।